السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. প্রিয় দর্শক, গত পর্বে আমরা 12ই রবিউল আউয়াল, যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন, জশ্নে জুলুস, মিছিল বের করেন, তাবারুক খাওয়ার ব্যবস্থা করেন, বা এই দিনকে ঈদ স্বরূপ, উৎসবের দিন স্বরূপ গ্রহণ করেন, তারা তাদের মতের পক্ষে একটি হাদিস দ্বারা দলিল পেশ করেছিলেন। সে হাদিস সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আজকে আরেকটি হাদিস, আরেকটি দলিল এবং তাদের আরেকটি হাদিস সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ঘটনা আমরা সকলেই জানি এবং সকলের কাছেই প্রসিদ্ধ, এবং এই বিষয়ে যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন, খুব বেশি এই ঘটনা দ্বারা তারা দলিল পেশ করে থাকেন। ঘটনাটি হলো আবুল আহাবের দাসী সুয়াইবা আবুল আহাবের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ দিয়েছিল, আবুল আহাব তাকে তখন আজাদ করে দিয়েছিল। আজাদ করে দেওয়ার কারণে তার মৃত্যুর পর একজন মানুষ তাকে স্বপ্ন দেখেছিল যে তার কবরের শাস্তি লাঘব হয়েছে। তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কোন অবস্থায় আছো। সে বলেছিল যে আমার শাস্তি হয় না, আমি খুব খারাপ অবস্থায় আছি, খুব শাস্তির মধ্যে আছি। তবে প্রতি সোমবার সুয়াইবাকে আজাদ করার কারণে আমার আঙ্গুল থেকে পানি বের হয়, সে পানি পান করার কারণে আমার আত্মা একটু প্রশান্তি লাভ করে। এটা আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন, এ সংক্রান্ত লিখিত যে কোনো বইই পেয়ে যাবেন। তারপরও আমার কাছে একটি কিতাব রয়েছে, কোরআন ও হাদিসের অকাট্য দলিল প্রমাণে মিলাদুল কিয়াম, আল্লামা মুস্তাফা হামিদি রহিমাহুল্লাহ, আল্লামা মোহাম্মদ মুস্তাফা হামিদি রহিমাল্লাহ যে বইটি লিখেছেন, সে বইয়ের 78 নম্বর পৃষ্ঠায় সে ঘটনা হাবিবুল ফতোয়া 1 নম্বর খণ্ডের 262 নম্বর পৃষ্ঠার হাওয়ালায় উল্লেখ করা হয়েছে। সুয়াইবা আতিকাতু আবি লাহাবিন আতাকাহা হিনা বাশশারাতু বিওলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ রুইয়া আবু লাহাবিন বাদা মাউতিহি ফিন নাওমি ফাকিলা লাহু মা হালুক ফাকালা ফিন নার ইল্লা আন্নাহু ইউখাফফু আন্নি কুল্লু লাইলাতি ইসনাইনি وأمص من بين إصبعي هاتين ماء وأشار برأس إصبعه وأن ذلك بإعتاقي لثويبة عندما بشرتني بولادة النبي صلى الله عليه وسلم بإرضاعها له. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহোদর চাচা আবুল আহাবকে তার দাসী সুয়াইবা যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ জানালেন, তৎক্ষণাৎ সে খুশিতে আত্মহারা হয়ে তাকে আজাদ করে দিলেন। কথিত আছে, উক্ত আবুল আহাবকে তার মৃত্যুর পর তার পরিবারবর্গের কোনো এক ব্যক্তি স্বপ্নে যুগে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো? সে উত্তরে বলল, দুচোখে পড়ে আছি, তবে সপ্তাহের সোমবার রাতে আমার শাস্তি হালকা করে দেওয়া হয়। এখানে প্রিয় দর্শক, দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনার কথা শুনে আবুল আহাব সুয়াইবাকে আজাদ করেছিলেন। দ্বিতীয়ত, এর কারণে কবরে আবুল আহাবের শাস্তি লাঘব হয়েছিল। এখান থেকে ওনারা দলিল পেশ করে থাকেন যে রাসূলের জন্মের কারণে আবুল আহাব আনন্দিত হয়ে দাসী আজাদ করার কারণে যদি তার কবরের শাস্তি লাঘব হয়, তাহলে আমরা যদি পালন করি, তাহলে আমাদের সমস্যা কোথায়? প্রথমত, হামিদ রহিমাল্লাহ এই হাদিসটি এই ঘটনাটি এনেছেন হাবিবুল ফতোয়ার সূত্রে, কিন্তু আমরা দেখি ঘটনা ইমাম বুখারি রহিমাল্লাহ বুখারিতে এনেছেন তারিক সূত্রে, হযরত উরওয়া রহিমাল্লাহ থেকে সনদ ছাড়া উল্লেখ করেছেন। আমরা প্রথমে বুখারি থেকে পড়ে শোনাচ্ছি। ইমাম বুখারি রহিমাল্লাহ বুখারির 5101 নম্বর হাদিস, যে ফাতহুল বারি যে নুসখা রয়েছে, সে ফাতুল বাজির 5101 নম্বর হাদিস। কালা উরওয়া, উরওয়া রহিমা বললেন, ও সুয়াইবা মাওলাতুল আবি লাহাব, সুয়াইবা হলেন আবুল আহাবের দাসী, কানা আবুল আহাবিন আতাকাহা, আবুল আহাব তাকে আজাদ করেছিলেন, আরবাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর দুধ পান করান, ফালাম্মা মাতা আবুল আহাবিন, আবুল আহাব যখন মৃত্যুবরণ করলো, উরিয়াহু বাদু আহলি বিশারি হিবাতিন, তার পরিবারের কেউ কেউ তাকে খুব খারাপ অবস্থায় দেখলো, ফকাল লাহু মাযা লাকিতা, কি অবস্থা, তুমি কেমন আছো, কি আল্লাহর সাথে কেমন মামলা তোমার, ফকাল আবুল হাবিন লাম আলকা বাদাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাযিহি বিইতাকাতাই সুয়াইবা, যে খুব ভালো নেই, খুবই খারাপ অবস্থায় আছি, তবে সুয়াইবাকে আঘাত করার কারণে আমি এই আঙ্গুল থেকে পানি পান করে থাকি, পানি পান করানো হয় আমাকে এই আঙ্গুল থেকে। তো এখানে উরওয়া রাহিমাহুল্লাহ যে বিষয়টি উল্লেখ করেছেন, আবুল আহাব সুয়াইবাকে আজাদ করেছেন এ বিষয়টি উল্লেখ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে আজাদ করেছেন
একথা এ হাদিসে নেই। এ হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, ফাতহুল বারী 9 নম্বর খণ্ডের, ফাতহুল বারী দারুল হাদিস কারা থেকে যেটি প্রকাশিত 9 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায়, ظاهره ان عتقه لها كان قبل ارضاعها, যে হাদিস দেখে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আবু লাহাব তাকে স্বাধীন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে দুধপান করানোর আগে। সহিবা ওয়াল্লাযী ফি সিয়ার ইউখালিফুহু, কিন্তু সিয়ার অর্থাৎ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত বা ইতিহাসের যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোতে বিপরীত মত রয়েছে। ওয়া হুয়া আন্না আবা লাহাবিন আতাকাহা ক্বাবলা আল হিজরাতি, আবু লাহাব সুহাইবাকে আজাদ করেছিলেন হিজরতের পূর্বে, ওয়াযালিকা বাদাল ইরদা বিদাহরিন তাওয়িল, সুহাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধপান করানোর বিশাল পরে অনেক পরে আজাদ করেছিলেন। এখানে হাফিজ ইবনে হাজার প্রথমেই বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ক যত বই রয়েছে, ইতিহাসের যত বই রয়েছে, সেখানে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু লাহাব অনেক পরে আজাদ করেছিলেন। আমি এখানে তিনজন ইমামের বক্তব্য, তিনটি কিতাব থেকে তিনজন ইমামের বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমত ইতিহাসের একটি প্রখ্যাত কিতাব, একটি প্রসিদ্ধ কিতাব হলো আল্লামা ইবনে সাদ রহিমাল্লাহ লিখিত আত্মাবকাতুল কুবরা। সে আত্মাবকাতুল কুবরা 1 নম্বর খণ্ডের 108 নম্বর পৃষ্ঠায় হযরত সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করতে গিয়ে লেখা হয়েছে, ওয়া কানাত খাদিজাতু তুকরিমাহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করতেন, ওয়া হিয়া ইয়াউমা ইযিন মামলুকা, সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাদিজার কাছে আসতেন তখন তিনি বাদী, তখনও তিনি গোলাম। وطلبت الى ابي لهب ان تبتاعها منه لتعتقها, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবের কাছে চাইলেন সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিক্রি করে দিতে যাতে তিনি তাকে আজাদ করতে পারেন, ফাআবা আবু লাহাব, কিন্তু আবু লাহাব অস্বীকার করলেন। ফালাম্মা হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করলেন, আতাকাহা আবু লাহাব তাকে আজাদ করলেন। এখানে আমরা সুস্পষ্টভাবে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শুনে আবু লাহাব সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করেননি, বরং আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজাদ করেছেন বাদা মা হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পর। দ্বিতীয়, আমরা সকলেই চিনি প্রসিদ্ধ ইমাম মালিকি মাযহাবের আল্লামা ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ, 463 হিজরিতে যিনি ইন্তেকাল করেছিলেন। সাহাবাদের জীবনচরিত বিষয়ক একটি কিতাব লিখেছেন উনি, আল ইসতিআব বি মারিফাতিল আসহাব নামে। সেই কিতাবে হযরত সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী উনি উল্লেখ করেছেন। সেই কিতাবের 10 নম্বর খণ্ডের 28 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ বলেন, ফাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকরিমু সুহাইবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইবাকে সম্মান করতেন, ওয়া কানাত তাদখুলু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আন তাযাওয়াজা খাদিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গৃহে আসতেন, ওয়া আতাকাহা আবু লাহাব বাদা মা হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর আবু লাহাব তাকে আজাদ করেন। 3 নম্বর, আল্লামা ইবনুল জাওজি রাহিমাল্লাহর বক্তব্য, ওয়াহিয়া ইয়াউমা ওয়াকানাত সুহাইবা তাদখুলু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মা তাযাওয়াজা খাদিজা ফায়ুকরিমুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকরিমুহা খাদিজা, ওয়াহিয়া ইয়াউমা ইযিন আমাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে হযরত সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন, ওয়াহিয়া ইয়াউমা ইযিন আমাতুন, তখনও তিনি গোলাম। সুম্মা আতাকাহা আবু লাহাব, এরপর আবু লাহাব তাকে আজাদ করেন। আল জামে ইল ফতোয়া ওয়া মাকালাতুল উলামা ফিল মাওলিদ, 12 নম্বর খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় বক্তব্য নকল হয়েছে। এখানে আমি তিনজন ইমামের বক্তব্য নকল করলাম যারা সুস্পষ্টভাবে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে আবু লাহাব খাদিজাকে আজাদ, সুহাইবাকে আজাদ করেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পর আবু লাহাব তাকে আজাদ করেছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুহাইবার আজাদের ঘটনা দ্বারা ঈদ মিলাদুন্নবীর পক্ষে কোনোভাবেই দলিল দেওয়া সঠিক নয়। দ্বিতীয় আরেক বিষয়, উনি যদি খাদিজা সুহাইবাকে আজাদ করেন তাহলে আজাদ করার কারণে ওনার, উনি তো কাফের, ওনার কবরের আজাব মাফ হলো কেন? ওনার যদি কবরের আজাব মাফ হয় তাহলে আমরা করতে সমস্যা কী? এ প্রশ্নের জবাব হাফিজ ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহ ওনার বিখ্যাত কিতাব ফাতহুল বারীতে দিয়েছেন। হাফিজ ইবনে হাজার আসকালানি রহিমাল্লাহ ফাতহুল বারীতে বলেন, وفي الحديث دلالة على أن الكافر 167 نمبر بشتاء حفظ ابن درس قلاني بولين
وفي الحديث دلالة على أن الكافر قد ينفع العمل الصالح في الآخرة. এই হাদিস থেকে বোঝা যায় যে কাফের ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে তাহলে আখিরাতে এই ভালো কাজের উপকার সে পায়, কারণ আবুল আব পেয়েছে। কিন্তু হাফিজ ইবনে জাফর জবাব দিচ্ছেন, লাকিন্নাহু মুখালিফুন লিযাহিরিল কুরআন, কিন্তু এই কথা সুস্পষ্ট, আবুল আবের শাস্তি লাঘব হওয়া এই কথা সুস্পষ্ট কুরআনের নসের খেলাফ। قال الله تعالى الله تعالى পরিষ্কার বলেন, وقدمنا الى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. তাহলে কেন আজাব মাফ হলো? ওয়াজিব, এটা জবাব দিচ্ছেন হাফিজ ইবনে জাফর। اولا بان الخبر مرسل, প্রথমত উরওয়া রাদিয়াল্লাহু যে খবর উল্লেখ করেছেন এটি মুরসাল, আরসালাহু উরওয়া, উরওয়া মুরসাল বর্ণনা করেছেন। ওয়ালাম ইয়াজকুর মান হাদাসাহু বিহি, উরওয়া কার থেকে বর্ণনা করেছেন তার নাম তিনি উল্লেখ করেননি, সুতরাং এটা দ্বারা দলিল দেওয়া যাবে না। দ্বিতীয়ত, ওয়ালা তাকদিরি আন ইয়াকুনা মাউসুলান, যদি আমরা ধরেও নেই যে উরওয়া এটা মুরসালান রওয়ায়াত করেননি, মাউসুল সূত্রে বর্ণনা করেছেন, ফাল্লাযী ফিল খবরি রুইয়া মানা, এখানে যে ঘটনা বর্ণিত করা হচ্ছে তার শাস্তি মাফ হওয়ার, এটি এক ধরনের স্বপ্ন, ফালা হুজ্জাতা ফিহা, শরীয়তে স্বপ্ন কোনো দলিল নয়। ওয়ালা আল্লাযী রাআহা লাম ইয়াকুন ইযযাকা আসলাম, যে সে যে স্বপ্ন দেখেছিল সম্ভবত সে তখনও ইসলাম গ্রহণ করেনি, আসলামা বাদ সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, ফালা ইয়াহতাজ্জু বিহি, সুতরাং এই ঘটনা দ্বারা দলিল দেওয়া যাবে না। হাফিজ ইবনে জারির আসকালানি রাহিমাহুল্লাহ তিনটি জবাব দিয়েছেন। এজন্য প্রথম কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে আবুল আহাব সোয়াইবাকে আজাদ করেছেন এই কথাটি সঠিক নয়, মুহাদ্দিসিনে কামের বিপরীত মত পোষণ করেছেন। দ্বিতীয়ত, আবুল আহাবের শাস্তি মওকুফ হওয়া এই কথার উপর হাফিজ ইবনে জারির আসকালানি রাহিমাহুল্লাহ আপত্তি করেছেন। এজন্য এই হাদিস, এই ঘটনা দ্বারা কোনোভাবেই ঈদে মিলাদুন্নবী, জশনের জুলুস এগুলোর পক্ষে দলিল দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।